পরক্ষা প্রীতিরে সন্দেহ করি অন্ধবিশ্বাসর বশবর্তী হয়ে যোজনা মোতাবক ভাবে জনে 31 বর্ষীয় রীনা নামক মহিলা গলা কাটি হত্যা, দুইজন হত্যাকারী গুডারি থানা পুলিশ গ্রেফ করে আজ কোর্ট চালান করেছে। এপরি এক অভাবনীয় ঘটনা ঘটিছে রায়গড়া জেলা গুডারি থানা অন্তর্গত রাউতরঙ্গা আম্বাবাড়ি নিকটস্থ পাহাড়ে। স্বর্গত রীনা গত 25/6/2024 তারিখ ঠার নিখোঁজ লে। এথে রীনার বাপা শ্রী চক্রপাণী জেনা 27/6/2024 তারিখে গুডারি থানায় এতলা দাখল করেছিল। এতলা মোতাবক গুডারি ভারপ্রাপ্ত থানা অধিকারী শ্রীমতী সমর্পিতা স্বাইন কেস নম্বর 63/24 এক মামলা রুজু করে ঘটনাস্থলের পৌঁছি শবকু জবত করা সহ উদ্ধার করা যাই শব ব্যবচ্ছেদ নিমন্তে গুরুপুর পঠা যাইছিলা। এই পরিপ্রেক্ষীরে ভারপ্রাপ্ত থানা অধিকারী শ্রীমতী সমর্পিতা স্বাইন, গুণপুর উপখণ্ড আরক্ষী অধিকারী শ্রী বাবুলি নাইক, সাইন্টিফিক টিম, ASI, আরক্ষী ও গৃহরক্ষী মানে উপস্থিত রয়েছে। রায়গড়া আরক্ষী অধীক্ষক নির্দেশে গুডারি পুলিশ পক্ষের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সহ তদন্ত জারি রাখিলে। অনুসন্ধানর রীনার হত্যাকারী বীরপদর গ্রামের শ্রীমতী গায়ত্রী লিমা ও সন্ন্যাসীপুর গ্রামের টঙ্কধর রেড্ডি ওরফ জিতুকু পুলিশ গ্রেফ করার সফল হয়েছিল। উভয় হত্যাকারী গুডারি থানা কেস নম্বর 63/27/6/2024 US 302 এক মামলা রুজু করা যাই কোর্ট চালান করা যাইছে। সূচনা মোতাবক মোটামুটি ভাবে প্রেম জনিত সন্দেহরে অন্ধবিশ্বাসর বশবর্তী হয়ে বিধিবদ্ধ ভাবে ষড়যন্ত্র করে হত্যা করা যাইছে বলে গুডারি ভারপ্রাপ্ত থানা অধিকারী শ্রীমতী সমপ্রীতা স্বাইন সূচনা প্রদান করেছেন। গত 27 দিন চক্রপাণী জেলা নামক জন বৃদ্ধ ব্যক্তি আসি থানার রিপোর্ট কলে যে মো ঝিও রীনা কুমারী জেলা গত 25 নিখোঁজ লে। আজ তাঁর ডেডবডি 27 দিন মানে 27 দিন মর্নিংরে ডেডবডি আম্বাবাড়ি জঙ্গলের পাহাড় উপরে গোটে টেম্পল গছ মূলে পড়েছে। আসে হত্যা অভিযোগ আনিলে যে কোণী কেহি জন অজনা ব্যক্তি তাঁর ঝিও কুমারীকে জঙ্গলের ফোপাড়ি দিয়েছেন। সেই রিপোর্টকে ভিত্তি করে আমার গুডারি কেস নম্বর 63/24 রেজিস্ট্রেশন হওয়ার পরে তদন্তর দায়িত্ব গ্রহণ করলি। তারপরে স্পটকে বুঝি করার সময় সাইন্টিফিক টিম স্পটকে আসলে স্পটকে গলাপরে দেখলু যে ভিক্টিমর দেখ কটা হয়েছে, তা পাখে তার চপল পড়ছে, কিছু দূরের চপল পড়ছে, ভেঙে পড়ছে এবং ব্লেড কভর খোল তেজ কোম্পানির ব্লেড কভর মধ্যে তিনোটি পড়ছে। তারপরে আমি তার ডিসিজর সিডিআর আনালিসিস করি, ডিসিজ যাহা সহ অধিক কথা হয়েছিল তাকে আমি সন্দেহের পচরা পচরি করবার বিনোদ লিমা যিয়ে তাঁর হচ্ছে বীরপদর তাঁর স্ত্রী জয়ন্ত লিমা সে সিম ইউজ করলে তাঁকে পচারিবার সে তাঁর দোষ স্বীকার করে কহিলেন যে সি সন্ন্যাসীপুর জনে জিতু সিং তাঁক সহ মিশি এই মারিবাই রীনা কুমারী জেনাকে মারিবাই প্ল্যান করলে। এর পছর রহস্য হচ্ছে যে রীনা কুমারী জেনা বিনোদ লিমা যিনি জয়ন্ত লিমা আক্রিজ আমার অনেক তাঁর স্বামীক সহ বহু সময় কথাবার্তা হয়েছিল। কথাবার্তা পরে তাঁর স্বামী মধ্যে আজকে দ্বিতীয় বিবাহ করলে। সি ভাবুলে যে জয়ন্ত ভাবুলে যে বিনোদ লিমা দ্বিতীয় বিবাহ পছরে রীনা কুমারী জেনাকর হি হাত অছি, সেইটি সে জিতুঙ্কর সাহায্য নেই 25 দিন সকালে অটোরে যাই উক্ত পাহাড় উপরে প্রথমে ঝিউকে ছাড়ি আসলে। তারপরে জিতু যাই জিতু গেলে দুইজন মিশিকি তাকে তার মুহে গোটে গামোছা বাঁধি তা বেকু ব্লেড দ্বারা কাটি তাকে সে মারি ঘুরি গেলে এবং সে ব্লেড আনি নিকটস্থ সেইটি প্রায় 5-6 কিলোমিটার দূরে গোটে পোখরী ভিতরে সে ব্লেডকে ঘুরি গেলে। উক্ত আসামি মানুষ আজ আমি ধরিলু এবং ধরবা পরে উক্ত লেডিসটি যে নির্বাচন হয়েছিল সেখানে ব্লড লাগিছে বলে সে গোটে স্কুলের পদ্মপুর গোটে ইংলিশ মিডিয়াম স্কুলের লুগা সফা কাম করে সেইটি বারিপটে পড়ে যাইছিল সে পোড়া অংশকে সে জবত কলু এবং যে ডিসিজ মারিলা পরে তার মোবাইলর সিমকে মধ্যে পোখরে পড়ে যাইছিলে এবং মোবাইলটিকে নেই জিতু সিং তাঁর ঘরে লুচিয়ে রাখলে মোবাইলটি মধ্যে জবত করা যাইছে এবং তাঁর সম্পূর্ণ এভিডেন্স আসিবা পরে আজ উক্ত দুইজনকে কোর্ট ফরওয়ার্ড করা যায়। রায়গড়া জেলা গুণপুর উপখণ্ড স্তরীয় প্রতিনিধি প্রসাদ লিমাঙ্ক রিপোর্ট, সংঘর্ষ টিভি।